গত পরশু ঢাকায় একটি ঘটনা ঘটেছে। মুশারত মুনিয়া নামে একজন তরুণী আত্মহত্যা করেছেন, এবং আত্মহত্যার সাথে তার প্রেমের ব্যর্থতা অথবা তার প্রেমের মান অভিমান যুক্ত ছিল। এবং তারপর থেকেই আমরা দেখেছি যে যেহেতু তার বয়ফ্রেন্ড ছিল একজন শিল্পপতির ছেলে অথবা নিজেই শিল্পপতি, তো সেই প্রেক্ষাপটে এই পুলিশ কিন্তু মামলা শুরুতে নিয়ে নিয়েছে। পুলিশের মামলা নিতে কোনো ইয়ে হয় না, আমরা মিডিয়াগুলোতে দেখেছি, মিডিয়াগুলো শুরুতেই সবাই ফলো করে প্রচার করেনি, তো পরবর্তীতে বিবিসির রিপোর্ট প্রচারের পর থেকে সবাই মোটামুটি প্রচার করা শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো সোশ্যাল মিডিয়াতে কী হয়েছে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে ভিকটিম, যে আসলে নিজেকে হত্যা করে পৃথিবীর এই রূপ রস গন্ধ থেকে নিজেকে বঞ্চিত করার মতো সিদ্ধান্ত নিয়ে নিল, তো সেই মেয়েটাকে সবাই দায়ী করছে অথবা এই মেয়েটার চরিত্র হনন করছে। পাশাপাশি মানে তার পরিবার নিয়ে, তার তার আশেপাশের ব্যক্তিবর্গ সব কিছু নিয়েই, তো এখানে মেয়েটা তো একটা ভিকটিম, অ্যাট দ্য সেম টাইম শি ইজ এন এ পার্টনার অফ দ্য লাইক ইউনো দ্যাট হোল সিচুয়েশন। তো এখন এটা আমরা বলতে পারি যে এটা আসলে কতটুকু সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পেরেছে, কিংবা তার যেই তার সে বয়স হয়েছিল কিনা, সে ম্যাচিউর ছিল কিনা, দ্যাট ইজ এটা অন্য লেভেলের প্রশ্ন। কিন্তু যেইভাবে আমরা এই যে মেয়েটাকে মেয়েটার ছবি দিয়ে, তার টিকটকের ছবি দিয়ে, তার হয়তো বা ফেসবুকের ছবি, বিভিন্ন ধরনের ইনস্টাগ্রামের ফটো দিয়ে, ভিডিও দিয়ে আমরা যেভাবে একটা ঢাকার এই মুহূর্তে বিনোদন এবং সব কিছু ভাইরাল নিউজ হলো এই মেয়ের ছবি এবং মেয়ের পরিবার এবং তাকে গালিগালাজ করে করে, এটা তো আসলে কাম্য নয়। একটা ব্যাপার হয়েছে, সে সে প্রেম করেছে, হ্যাঁ, এখন সে প্রেম করেছে যখন তার বয়স ছিল তখন 19, আর এখন তার বয়স 21। এখন 19 বছরের একটা মেয়ে যার বাবা নেই, হ্যাঁ, বাবা মারা গিয়েছে, তার অনেক আগে তার মাও মারা গিয়েছে, এখন সে বাবা বাবা নেই মানে তার ভাই বোনদের মধ্যে আমরা জেনেছি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলছে, সে খুব সুসম্পর্ক ছিল না, তো সেই জায়গায় সে কুমিল্লা থেকে ঢাকায় এসে সে কলেজে ভর্তি হয়ে হোস্টেলে থাকা শুরু করেছিল, সেখান থেকে হয়তো বা প্রেমটা শুরু হয়। তো যেহেতু এখন কলেজ বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন চলছে না, সো হয়তো বা প্রেমের প্রয়োজনেই তার প্রেমিক তাকে বিভিন্ন বনানীতে প্রথমে ফ্ল্যাট নিয়ে দেয়, তারপর সেখান থেকে কিছু ক্লাইম্যাক্স হয়, তার ছেলের মা ব্যাপারটা জেনে যায় এবং একেবারে নাটকীয়ভাবে মুভির কায়দায় মেয়েকে ঢাকা থেকে চলে যাওয়ার হুমকি দিয়ে ঢাকা ছাড়া করে, এবং পরে ছেলেটি কী করে যে সে আবার মেয়েটাকে বুঝিয়ে, হ্যাঁ, তাকে তার পরিবারকে, মেয়ের পরিবার মানে মেয়ের বড় বোনকেও বুঝিয়ে আবার ঢাকায় নিয়ে এসে তাকে ফ্ল্যাট ভাড়া করে দেয়, এবং সেই ফ্ল্যাটেই মেয়েটি নিহত হয়, আত্মহত্যা করে। তো এইটা হলো মোটা দাগে ঘটনাটা। এখন এই ঘটনা কিন্তু এটাই, ঘটনা এর চেয়ে বেশিও না এর চেয়ে কমও না। ঘটনার বিশ্লেষণটা অন্য বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করবে, এবং অবশ্যই এই ঘটনা যেটা আমরা বললাম নিহত কিংবা আত্মহত্যা, এই প্রশ্নের ভিতর দিয়ে এটা এটা পুলিশের কাজ, এটা আদালতের কাজ, এটা ইভেন আমরা যদি বলি মিডিয়া ট্রায়াল, মিডিয়ারও কাজ বিভিন্ন জিনিসগুলো তুলে ধরে জিনিসটা আসলে কীরকম ছিল সেটা মানুষের সামনে, প্লাস এটা ভিকটিম এবং ভিকটিম এমন না যে শুধু মেয়েটাই ভিকটিম, এমন হতে পারে যে এখন ছেলেটাও ভিকটিম হতে পারে, হ্যাঁ, এমন যদি এমন মনে হয় যে আদালতে এমন একটা কাজ করলো যে এই ঘটনায় আসলে ছেলের যতটুকু দায় তার চেয়ে বেশি চাপিয়ে দিল, সেটা ছেলেটাও ভিকটিম হতে পারে। সো আমরা আসলে ব্যাপারটাকে একটা কোশ্চেন মার্ক করতে হবে, ব্যাপারটাকে একটা জায়গায় ধরে যে এই ঘটনা ঘটেছে, এবং মেয়ের বড় বোন আমরা দেখেছি গতকাল সে একটা প্রোগ্রামে এসে তার পুরো ঘটনা ব্যাখ্যা করেছে। তো এখন এই হলো ঘটনা, এখন ঘটনার বিশ্লেষণটা আপনি কীভাবে করবেন? আপনি কি গালি দিবেন মেয়েটাকে? আপনি কি ছেলেটাকে গালি দিবেন? আপনি কি মিডিয়াকে গালি দিবেন? বিভিন্ন মিডিয়া প্রচার করে নাই কেন? হ্যাঁ, এটা আসলে এটা আপনার নিজের অবস্থান থেকে আপনি করছেন, সেটা আমিও করছি। তো প্রথমত এই ব্যাপারটায় আমি যদি একটা বিষয় বলি যে আমরা যেভাবে মেয়েটাকে গালিগালাজ করছি অথবা মেয়েটার চরিত্র নিয়ে কথা বলছি, মেয়েটার পরিবার নিয়ে কথা বলছি, ব্যাপারটা আসলে ঠিকই, হ্যাঁ, অবশ্যই আমরা যদি বলি যে ইসলামিক মূল্যবোধ অনুযায়ী আমরা বিয়ের পূর্বে কিংবা বিয়ের পর অন্য নারী পুরুষের সাথে মেলামেশাকে প্রোহিবিটেড করা হয়েছে, তো সেক্ষেত্রে তো এটা একটা হয়তো বা অন্যায় হতে পারে, এই জিনিসটা তো আমি ইয়ে করবো না, সেটা আসলে শাস্তি দেওয়ার মালিক যিনি বিধান দিয়েছেন, উপরওয়ালা শাস্তি দেওয়ার মালিক। এখন আমরা তো দেখেছি যে এই হত্যাকাণ্ডের পর ঘটনাগুলো বের হয়ে আসছে, কিন্তু হত্যাকাণ্ডের আগে এটা কেমন হয়েছে যে আমরা এই ছেলে এবং মেয়ে ক্লাবে গিয়ে, পার্কে গিয়ে, এখানে ওখানে গিয়ে সমাজকে বিভিন্ন পরিবেশ নষ্ট করে ফেলেছে,
কিংবা তারা তাদের ছবি দিয়ে তারা হ্যাঁ তারা লিভ টুগেদার করছে, কিংবা তাকে এখানে রাখছে, হ্যাঁ তার প্রেমিক প্রেমিকা তার হ্যাঁ বউকে হ্যাঁ বঞ্চিত করে, কিংবা আদার্স অনেক কিছু হতে পারে। তো এই ব্যাপারগুলো তো আমরা দেখি না, আমরা যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে বলে আমাদের সামনে এটা চলে এসেছে, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু এভরিথিং ওয়াজ কোয়াইট নর্মাল। এটা আসলে তাদের প্রাইভেট লাইফের ভিতরে সীমাবদ্ধ ছিল, এটা আসলে পাবলিকলি আসে নাই। মানে পাবলিকলি আসে এসেছে আসার কারণ হলো এই যে আত্মহত্যা। এখন আত্মহত্যাটাই আসলে সব কিছুর জন্য আমরা দায়ী বলতে পারি, অথবা আমরা এই সব আলোচনা কিংবা এই কিংবা আনভীর নিজে হয়তো জানতো না সে মেয়েটা আত্মহত্যা করে ফেলবে তার এই ধরনের অপমানসূচক কথাবার্তা কিংবা এ থেকে। সো এটা আসলে তার কতটুকু দায় আছে সেটা আদালত খতিয়ে দেখবে যে আসলে এই মানে তাকে পুশ করা হয়েছে কিনা আত্মহত্যার দিকে। কিংবা এমনও হতে পারে মেয়েটি অনেক অভিমানী ছিল, তার তার অভিমানটা ছেলেটা বুঝতে পারেনি। হ্যাঁ এমন অবশ্য কিছু ভাষা আমরা যদি শুনেছি, যদি এগুলো সত্য হয় এই অডিও যেটা রেকর্ড ফাঁস হয়েছে সত্য হলে এই ভাষাগুলো অবশ্যই পরিত্যাজ্য এবং ভদ্র সমাজে এবং ইভেন মধ্যবিত্ত সমাজে এই এই ভাষাগুলো কাম্য নয়। তো সেটা সেটা একটা দায়ের জায়গা হতে পারে। আপনি যে ডাইরেক্ট সুইসাইড নিয়ে বলতেছেন, মেয়েটা সুইসাইড করছে, এমন তো হতে পারে যে তাকে এটা তো এটা আসলে এটা দ্যাট ইজ ভেরি টেকনিক্যাল কোশ্চেন, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা এটা পুলিশ এবং সরেজমিনে যারা তদন্ত করেছে তারা বিশ্লেষণ করবে এটা সুইসাইড নাকি এটা হত্যাকাণ্ড। কিন্তু মেইন ব্যাপার হলো যে এখানে হত্যা এই ঘটনার পর আমরা এটা কীভাবে দেখছি, আসলে আমরা হাই সোসাইটিতে এগুলো হয়ে আছে। হ্যাঁ এটা ওয়েদার ইউ উইল অ্যাকসেপ্ট ইট ইন ইউর লাইফ দ্যাট ইজ ইউর কোশ্চেন, বাট এটা হয়ে আসছে, এটা আসলে এটা নিয়ে খুব বেশি এ নেই। কিন্তু প্রশ্ন হলো যে এই মেয়েটা কি 1 লক্ষ টাকার ফ্ল্যাট চেয়েছিল? মেয়ে তো 1 লক্ষ টাকার ফ্ল্যাট চায় নাই। মেয়ে 1 লক্ষ টাকার ফ্ল্যাট চাবে কেন? মেয়ে তো হোস্টেলে ছিল, মেয়ে তো ওখান থেকে 3 বেডের ফ্ল্যাট কিংবা 2 বেডের একটা ভালো ফ্ল্যাট হলে চলে, একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট হলে চলে। তবে 1 লক্ষ টাকার ফ্ল্যাট আসলে মেয়ের প্রয়োজন নেওয়া হয় নাই। 1 লক্ষ টাকার ফ্ল্যাট নেওয়া হয়েছে এই আনভীর সাহেবের মতো একজন ব্যক্তি এমন একটা বাড়িতে এসে যাবে যে বাড়িতে তার সিকিউরিটি আছে, হ্যাঁ যে বাড়িতে তাকে কেউ প্রশ্ন করবে না যে তুমি এখানে কী নিয়ে আসছো, তুমি কার গেস্ট কিংবা এখানে কারা থাকছে। তো এই ব্যাপারগুলো অ্যানসিওর করার জন্য এই এই ধরনের লাইফস্টাইল অথবা লাইফস্টাইলে তাকে নিয়ে আনা হয়েছে। এটা আসলে ছেলের প্রয়োজনে মেয়ের তার লাইফস্টাইলকে চেঞ্জ করে তাকে আর একটু তাকে হাই সোসাইটিতে নিয়ে আসা হয়েছে। এখন তুমি যে প্রশ্নটা করলে যে এই এত টাকা দিয়েছে কিনা, এখন সে যখন প্রেম করবে তখন তো টাকা দিবে। টাকা দিবে মানে এখানে যার কাছে আছে, মেয়ের কাছে ভালোবাসা আছে, ছেলের কাছে টাকা আছে, এখন মেয়ে মেয়ে তো ছেলের জন্য পে করবে না। এখন ছেলে তার প্রয়োজনে তার নায়িকাকে বেছে নিয়েছে, হ্যাঁ হয়তো বা সে একসময় নায়িকা হতো, এই জীবন যদি পার করে সে একসময় এস্টাবলিশড হয়ে সে মডেল হতো, সে অন্য কিছু হতো, সে হ্যাঁ সে আমাদের তোমাদের অনেকের আইকন হতো। তো সেটা তো অলরেডি মরে গিয়েও আইকন হয়েছে, জীবিত থাকলেও সে আইকন হতো, সেটা আমরা বলতেই পারি বাংলাদেশে কিংবা বিশ্বের সব ইয়েতে। এটাই একটা সময় একজনের সাথে দুজনের সাথে সামহাও জীবনযাপন, একটা সময় এসে সে সবগুলো ছুড়ে ফেলে দিয়ে সে নিজের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়ায়, তার একটা পয়সা পাতি সব কিছু মিলে হয়ে যায়। এটা এটা নিয়ে আমি আসলে এটা নিয়ে আমার কোনো খুঁতখুতি নেই। মেইন ব্যাপারটা হলো যে আমরা যে তাকে জাজ করছি, আমাদের কি আমরা বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমরা নিষ্পাপ? আমরা কি আমাদের মধ্যে সে খায়েস নেই? আমরা কি সেগুলো চাই না? হ্যাঁ অথবা এটা আমরা আমরা যে একটা বেগানা মেয়ের ছবি যারা এটা প্রচার করছে শেয়ার দিচ্ছি, আমরা একটা মেয়ের হ্যাঁ একেবারেই বেগানা মেয়ের ছবি আমরা শেয়ারের পর শেয়ার দিচ্ছি, আমরা গালিগালাজ করছি, এটা গালিগালাজের গ্রাউন্ডটা কি? গ্রাউন্ডটা কি ইসলাম? আর ইসলাম গ্রাউন্ড হলে তো তুমি ওই মেয়ের ছবি শেয়ারে দিতে পারো না, মেয়ের ছবির দিকে তাকে বলো আস্তাকফুল আস্তাকফুল, এটা তো আমার জন্য এটা কী বলে গায়ের মাহরাম, আমি আর দেখতে পারবো না। তুমি যদি বলো সামাজিকতা যে ইসলামের প্রেক্ষিতে আমি দেখছি না, সামাজিকতার প্রেক্ষিতে দেখছি, তো সামাজিকতার প্রেক্ষিতে দেখলে তুমি ওই মেয়েকে দেখছো কেন? তুমি এরকম তোমার সামনে আশেপাশে যে যারা প্রেম করছে, লিটনের ফ্ল্যাট নামে আমাদের ইয়ে ছিল, নাটকের চরিত্র ছিল লিটনের ফ্ল্যাট, আমরা নাটকে দেখে যে লিভ টুগেদার কিংবা এখানে উৎসাহিত করছো, তুমি তো সারাদিন এগুলো স্ক্রল করছো দেখছো, তাহলে তুমি তো ইসলামের প্রেক্ষিতে তুমি বাদ দিলা। হিন্দু হলে তাদের ব্যাপারটা আমি জানি না, যে যে কোনো প্রেক্ষিতে তুমি এখন সমাজের প্রেক্ষিতে আসো, সমাজের প্রেক্ষিতে শুধু এই মেয়েটাকে দায়ী করলা যে এই লিটনের ফ্ল্যাটের নাম বলে, কিংবা আমরা যে এখন ওখানে ইয়ে করছি বিভিন্ন তরুণদের দেখছি তারা মানে কাপল হয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে বিভিন্ন জায়গায় গ্রুপ ট্যুরের আড়ালে তারা গিয়ে নিজেদের মতো যে সময় যাপন করছে, তাদেরকে তুমি দেখো নাই? এখন কথা হলো যে সে
আনভিরের এমনকি দোষ হলো যে সে 42 বছর হয়েছে বলে কি সে এই একটা মেয়ের সাথে প্রেম করতে পারবে না? অবশ্যই পারবে, সে তো মেয়েকে জোর করে প্রেম করে নাই। এখন আর বলতে পারবো যে হ্যাঁ সে জোর করে প্রেম করেছে? না, জোর করে প্রেম করলে এত ভালোবাসবে কেন? সে প্রেমের হয়তো মর্যাদা দিতে পারে নাই, তাই সে প্রেমের মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, আসলে সে মেয়েটাকে যেভাবে গ্রহণ করেছে অবশ্যই তাকে লাথুষ্টা দিয়ে বাসায় উঠায় নাই, তাকে লাথুষ্টা দিয়ে এখনও করে নাই, সে তাকে ভালোবাসা দিয়েছে, সে ভালোবাসা পেয়েছে, সেই ভালোবাসার কাঙ্গাল হয়ে সেই মেয়ে তার ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। এখন এটা তো একটা সময় সে ভালোবেসেছিল, তার তার সুন্দর সময়ের সঙ্গী ছিল সে, তো এখন সে সময়টা তো এই ছেলে মেয়েকে দিয়েছে, এখন দিয়েছে, এখন তুমি এখন বলা যে না এখন সব দায় শুধু এই ছেলের, কেন এই ছেলের সব দায় হবে? সে সেই মেয়েকে তো জোর করে যে ধর্ষণ করে নাই, সেই মেয়েকে ভালোবেসেছে, তো মেয়ে মেয়ের জন্য তাকে পয়সা ব্যয় করেছে, তার যেটা দেওয়ার দরকার মেয়েকে সম্মান দেওয়ার চেষ্টা করেছে, হ্যাঁ মেয়েকে যেভাবে সম্ভব তাকে একটা তার সোসাইটির সাথে সমকক্ষ করে নিয়ে গেছে, এবং এটা মনে হচ্ছে যে মেয়ের মেসেজ দেখে মনে হচ্ছে মেয়ে তার বাড়িতে যেতে চায়, অথবা তার মানে হলো যে তার মেয়ের এতটুকু সাহস হয়েছিল ছেলের মার কাছে মেয়ে যেতে পারে। হ্যাঁ, এইরকম একটা অবস্থা হয়েছে। তাহলে আমরা তো কীভাবে আমরা শুধুমাত্র আনভীরকে আমরা দোষ দেবো? হ্যাঁ, এখন আমাকে বসুন্ধরা দালাল বলতে পারেন, আমি এইভাবে চিন্তা করছি না। আমার ইয়েটা হলো যে একটা ছেলে তো মেয়েটাকে ভালোবেসেছে, মেয়েটাও ভালোবেসেছে, সামাজিক অবস্থানের কারণে ছেলেটার ভালোবাসাটা এখন আমরা যারা পয়সার মাধ্যমে দেখছি, হ্যাঁ আমরা দেখেছি যে না বসুন্ধরার মতো না না পয়সা হয়েছে কি তার ভালোবাসা মন চলে গিয়েছে, হ্যাঁ তার বউ আছে, তার ছেলে মেয়ে আছে, তারপরে সে ভালোবেসেছে না, এটা তো কোনো আমি ইয়ে দেখতে পাচ্ছি না যে বউ আছে ভালোবেসেছে সেটার বিচার তো খোদা করবে, হ্যাঁ সেটার বিচার আমি করবো না। তারা বিবাহিত হলে কিংবা হয়তো বা তারা বিবাহিত ছিল কে জানে, আসলে তাদের তাদের ওই যে MD তার 4-5 জন সিকিউরিটি নিয়ে চলাফেরা করে, তারা তারা যেখানে মেয়ের মেয়ের বড় বোন মেয়ের বড় বোনের হাজব্যান্ডকে ওদের নামে ফ্ল্যাট ভাড়া নিয়েছে মেয়ের জন্য, তার মানে হলো যে অলরেডি এটা ছেলে তার সাঙ্গপাঙ্গ এবং মেয়ের পরিবারের কাছে জিনিসটা জানা ছিল, হয়তো বা এখানে আইনত তারা বিবাহিত ছিল না, দ্যাট ইজ ইন আদার কনটেক্সট, কিন্তু এটা তো জানাশোনা ছিল। এখন বিয়ে তো আসলে এটার আরেকটু পরের ধাপই তার বিয়ে, এখন এটা মেয়েটাও তো সেই জায়গা থেকে সে আশ্বস্ত হয়েছিল যে এটা আসলে মোটামুটি সবার কাছে একটা মানে এটা তো শুধু একক ব্যক্তি না, ইভেন যেই আনভীর যাচ্ছে যেই বাসায়, আনভীরের পাশের বাসায় যেই ফ্ল্যাটের মালিকিন থাকেন তার কাছে ইফতার পার্টিতে গিয়েছে, এবং সে কত হলো প্রবলেমটা হলো যে ছবিটা শেয়ার দিয়েছে, আদারওয়াইজ তো সেই সেও তার আনভীরকে চিনে, সেও জানে যে আনভীর এখানে আনভীরের গার্লফ্রেন্ড, অথবা আমরা যদি বলি যে সে বিবাহিত পরিচয় দিলে বিবাহিত স্ত্রী এখানে বসবাস করে, এটা তো তাদের কাছে প্রতিবেশীদের কাছে ক্লিয়ার ছিল। এবং সেই যদি ক্লিয়ার থাকে, ওরা যদি ওইভাবে এটা চালাতে পারতো, তাহলে আমার প্রবলেম কোথায়? এটা না আমি এত এত কথা বলছি কেন, সেটা না আমি মনে করি যে এই 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 ব্যাপারটা আসলে আসছে হীনমন্যতা থেকে, এটা না আসছে ধর্ম থেকে, না আসছে সংস্কৃতি থেকে, ধর্ম থেকে আসলে তো আমি এই মেয়ের ছবি টুবি শেয়ার করতে পারতাম না, আমি আরও অনেক ভ্যালুর মাধ্যমে এটাকে জাস্টিফাই করতাম। সামাজিকতা থেকে আসলে আমি যে প্রতিদিন নাটক দেখছি, নাটকের নির্মাতাদের আমি স্যালুট করছি, আমি নাটকের ইয়াদেরকে আমি তারাই আমার হিরো, তারা লিটনের ফ্ল্যাটের গল্প নিয়ে এসেছে, তারা সেখানে এইটাই এইটাই কালচার, এখন তাহলে আমি তাহলে গালি দিচ্ছি কেন? গালি দিচ্ছি আমার পকেটে পয়সা নেই, গালি দিচ্ছি আমি এরকম এইরকম সুন্দরী মেয়েকে হুমায়ুন আজাদের ভাষায় সব কিছু নষ্টদের কি জানি নষ্টদের দখলে যাবে, অথবা এই যে সবচেয়ে সুন্দরী যুবতীটি এই যে সবচেয়ে বুড়োর কাছে চলে যাবে। এবং হুমায়ুন আজাদ তো এটা আসলে হীনমন্যতা থেকেই বলেছে, তার চেহারা সুন্দর ছিল না, হ্যাঁ ভালো শিক্ষক ছিল ইয়ে ছিল, কিন্তু সে তো তার সুন্দরী মেয়েরা দেখা যায় তার যে এই ক্লাসমেটদের সাথে কিংবা সিনিয়রদের সাথে প্রেম করে বেড়ায়, একটা আক্ষেপ ছিল মনের ভিতরে, না হলে একজন অধ্যাপক এই ধরনের কথা লিখবে কেন? এই এই আক্ষেপ থেকে হুমায়ুন আজাদ এই ধরনের ইয়ে লিখেছে, সো আমরা ওইটা দিয়ে আবার জাস্টিফাই করছি হুমায়ুন আজাদকে টেনে নিয়ে আসছে সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কেন টাকা হয়েছে সে ছেলে ভালোবাসা দিয়েছে না, ভালোবাসা দিয়েছে তাকে নষ্ট বানিয়ে ফেলেছে, আর তুমি যে তার একজন লুলুপ মেয়ের পিছনে তুমি তুমি মানে তোমার ব্যর্থ না দিতে পারছো সম্পদ, না দিতে পারছো পয়সা, না দিতে পারছো তাকে তার একটা ক্লাস, না দিতে পারছো ভালোবাসা, তুমি শুধুমাত্র তার কাছে কেন চলে গেছো তার জন্য ইয়ে করছো? হ্যাঁ, এখন এই হলো ব্যাপারটা। এই ব্যাপারে আমরা যদি বলি যে এই হীনমন্যতা আমাদের আছে, এই হীনমন্যতা দিয়ে আসলে সমাজে আমরা নিজেদেরকে বঞ্চিত করব, আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে এই পুরো ঘটনায় এক পক্ষের দায় নেই, হ্যাঁ দুই পক্ষের দায় আছে এটা সত্য, কিন্তু আমরা মেয়েটা এই মুহূর্তে ভিকটিম, আবার এই মেয়েটার ভিকটিমের কারণে আমরা ছেলেটাকেও ভিকটিম বানাতে পারি, সো আমাদের কাজ হলো যে ব্যাপারটা যাতে সুবিচার হয় সেদিকে আমাদের দৃষ্টিভঙ্গি রাখা, আমরা কাউকে ভিলেন বানানো আর কাউকে আর দুশ্চরিত্র করা আসলে আমাদের উদ্দেশ্য উচিত না, আমাদের উচিত হলো আমাদের চেষ্টা থাকা উচিত হলো যে সমাজে যাতে ন্যায় বিচার কায়েম হয়,
ন্যায্যতার প্রতিষ্ঠিত হয় এবং সাক্ষী প্রমাণ এবং যে কোনো ভাবে আমরা যাতে এটার একটা সুবিচার হয়, তা যাতে পরবর্তীতে এ ধরনের অপরাধ কর্ম না ঘটতে, যদি শাস্তি হয় সেটা যাতে আবার যদি জামিনযোগ্য হয় জামিনযোগ্য, জামিনযোগ্য না হলে সেটা যাতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়, সেটা যাতে কেউ বায়াসড না হয় সেই বিষয়টা আমরা চাইবো। আমরা তো চাইবো না যে আসলে হ্যাঁ তাকে পয়সা হলো তাকে তাকে তুমি জেলে ঢুকে দাও কোনো চিন্তাভাবনা না করে, আর সেই মেয়ে কেন একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থেকে উঠে এসে লাখ টাকার একটা মানে জমিদারি স্টাইলে চলাফেরা করলো তাকে আমি ইয়ে করতে হবে, এই দুটোই হীনম্মন্যতার ফসল। সো আমাদেরকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের আইনের শাসন ন্যায় বিচারের জন্য আমাদের কথা বলতে হবে। কোনো ব্যক্তিকে ভিকটিমকে এবং দুই সাইডকে বলছি, ভিকটিমকে আক্রান্ত করলে আমি আগামী দিন আমিও ভিকটিম হবো, আমিও আক্রান্ত হব, তার মানে আমি নাগরিক হিসেবে আমি আমার অবস্থানকে আমার অধিকারকে আমি আসলে ক্ষীণ করে দিচ্ছি, আমার অধিকারের জায়গাটা আমি দুর্বল করে দিচ্ছি।